প্রথমে একটা গোটা মাছের মাথা নিয়ে নিয়েছি, তাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। মেখে এটাকে সাইডে রেখে দেবো ঢেকে। আর তারপর আমি পুঁই শাকটা পাতাটা আলাদা করে নিয়েছি আর ডাটাটা আলাদা করে কেটে নিচ্ছি, আর পাতাটাকে জলে ভিজিয়ে রাখছি। তারপর ডাটাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। যে পিসগুলো মোটা মোটা হয়েছে সেগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তারপর সব একসাথে জলে ভিজিয়ে রাখছি। আর এদিকে আমি তিনটে আলু কেটে নিচ্ছি মাঝখান দিয়ে এরকম মিডিয়াম সাইজের পিস করে। আর কেটে নিচ্ছি বেগুন একটু বড় বড় পিসে। এবার কুমড়োটা, এখানে 450 গ্রামের কুমড়ো আছে, সেটাকে আমি কেটে নিচ্ছি। এটাও বেগুনের মতন একটু বড় বড় পিসেই কেটে নিচ্ছি। ছোট সাইজের 4টে পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি। সব জোগাড় হয়ে গেলে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা লো ফ্লেমে দিয়ে এই পাতাগুলো মাঝখান দিয়ে হাফ করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কভার করে রাখবো যতক্ষণ না পাতাগুলোর থেকে জল বেরিয়ে যাচ্ছে। অ্যাড করতে ভুলে গেছিলাম, তো এখানে আমি অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি। মিক্স করে নিয়ে আরেকবার ঢেকে দিচ্ছি। আর একটু বাকি আছে হওয়া, আর একটু হবে। এই দেখুন হয়ে গেছে, জলও বেরিয়ে গেছে অনেকটা। এবার আমি তুলে নিচ্ছি, জল শুদ্ধই তুলে নেব। তারপর এবার কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নিচ্ছি। এবার ওই তেলে অ্যাড করছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো মতন ব্রাউন করে, হালকা ব্রাউন করে ভেজে নেব। এরম ভাজাই হবে, এবার এটাকেও তুলে নিচ্ছি। এবার আবার আমি তেল অ্যাড করেছি কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তারপর অ্যাড করছি পাঁচফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার। এবার এর মধ্যে অ্যাড করছি আলুটা। আর ওটা একটু নাড়াচাড়া করে এটাকে কভার করে দিচ্ছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমি ওপেন করছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাটা, পুঁই শাকের ডাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও কভার করে দিচ্ছি আরও 3 মিনিটের জন্য। তারপর আবার 3 মিনিট পর ওপেন করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। সবকিছু আবার হালকা করে ভেজে নিচ্ছি।
এখন সবকিছুই হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু আদা। আদাটা দিয়ে আবার কভার করে দিচ্ছি আরো 2 মিনিটের জন্য। তারপর এর মধ্যে অ্যাড করে দেব এক এক করে মশলাগুলো। একটু কুমড়োটা নরম নরম হয়েছে, এই সময় অ্যাড করছি হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। নুনটা একটু বুঝে অ্যাড করতে হবে, কেন কি আমরা নুনটা সাগেও অ্যাড করেছি, তাই একটু বুঝে নুনটাকে অ্যাড করতে হবে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর অ্যাড করছি চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা আর তারপর বেগুনগুলো। একবার ভালো করে এবার মিক্স করে নিচ্ছি সব একসাথে। তারপর কভার করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু সুগার। তারপর আবার কভার করে দেব। আবার 3-4 মিনিটের জন্য কভার করে রাখবো, মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। এইভাবেই এটা তৈরি হবে। তারপর এখন সব কিছু দেখবো যে অনেকটা নরম হয়ে গেছে সব সবজিগুলো, তখন এই শাকটাও পুঁই পাতাটাও দিয়ে দেবো। জলটা এখন অ্যাড করছি না, শুধু পাতাগুলোই অ্যাড করছি। আর জলটা আমি পরে অ্যাড করব, তার জন্য রেখে দিচ্ছি সাইডে। তারপর পাতাটাও ভালো করে মিক্স করে নিয়ে এটাকে কভার করে রাখবো আরও 3 মিনিটের জন্য। সব কিন্তু লো ফ্লেমেই হচ্ছে, এটাকে আস্তে আস্তে করে কুক করছি। আর কভার করতে করতে এটাকে কুক করতে হবে, কভার করব মাঝে মাঝে নাড়াতে থাকবো, এভাবে এটাকে কুক করতে হবে। তো আবার ওপেন করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটা আমি একটু ভেঙে নিচ্ছি। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে। তারপর কিছুক্ষণ কভার করে রাখছি। আবার ভালো মতন সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা। তারপর এটার মধ্যে অ্যাড করে দেবো পুঁই পাতা বয়েল করার জলটা। এই জলটা অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিক্স করে আবার কিছুক্ষণের জন্য কভার করে রাখবো। যখন দেখবো যে এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে, সব কিছু নরম হয়ে গেছে, ভালো করে একে অপরের সাথে মিক্স হয়ে গেছে, সেই সময় এটার মধ্যে অ্যাড করে দেব 1 চামচ ঘি। এই ঘিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কভার করে রাখবো। আর আমাদের কুমড়োর ছ্যাচরা মাছের মাথা দিয়ে রেডি। এটা বানাতে মোটামুটি আমার 1 ঘন্টা মতন লেগে গেছে। তো এই সব জিনিস বানাতে একটু সময় লাগে, আর খেতেও সেরকমই টেস্টিও হয়। তো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করব খুবই ভালো লাগবে। আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।